আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রবাসী ভাই, যিনি দুবাইতে বেশ অনেক বছর ধরে আছেন। পেশায় একজন গাড়ি চালক, হেভি ভেহিকল চালান উনি। তো দর্শক, ওনার যে সমস্যাটা নিয়ে উনি ডিপিআরসি হসপিটালে এসেছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে, ওনার ছিল ডিস্ক প্রোলাপস ছিল। এর আগেও উনি একবার এসেছিলেন স্যারের কাছে বেশ অনেকদিন আগে, তখন ছিল ওনার ক্যালকানিয়াল স্পার, ওনার পায়ের গোড়ালিতে হাড় বেড়ে গিয়েছিল, সেটার চিকিৎসা উনি করেছিলেন এবং পরবর্তীতে সেটার চিকিৎসা নিয়ে এখন পর্যন্ত উনি ভালো আছেন। বাট পরবর্তীতে যখন ওনার আবারও ডিস্ক প্রোলাপস হয়, সেটার জন্য উনি আবার আসেন আজকে স্যারের কাছে চিকিৎসার জন্য, এবং স্যারের কাছে ভর্তি থেকে উনি ট্রিটমেন্ট নিয়েছেন। ওনার সেই অভিজ্ঞতাটা আজকে আমরা একটু ওনার কাছ থেকে আমরা একটু শুনবো। দর্শক আসুন, তার আগে একটু ওনার সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মাহবুবুর রহমান। মাহবুবুর রহমান জি, ঢাকায় কোথায় আপনার বাড়ি? আমাদের বাড়ি অরিজিন বাড়ি ঢাকা দুয়ার থানা। আচ্ছা, আমাদের বাসা বা ক্রিকেট খিলখেতে। আচ্ছা, আমরা জানি আপনি প্রবাসী ছিলেন, স্যার কোথায় ছিলেন? প্রবাসী স্যার দুবাই। দুবাইতে কত বছর হবে স্যার ওখানে? ওখানে আছে টোটাল 9 বছর। 9 বছর যাবল। আচ্ছা, আমরা জানি যে আপনি বেশ অনেক দিন আগে আরেকবার আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে এসেছিলেন আপনার পায়ের গোড়ালির ব্যথা নিয়ে, কি হয়েছিল যদি একটু বলতেন? ওটা হয়েছিল আমি যখন আসলাম দুবাই থেকে শুরুতে, হ্যাঁ, বাংলাদেশে আসার পরে হঠাৎ করে 10 দিন বা 12 দিন পরে যখন আমি সকাল ঘুম থেকে উঠি, ওঠার পরে আমি যখন ফ্লোরে পাড়া দিই তখন ব্যথা করে গোড়ালি। আচ্ছা, গোড়ালি ব্যথা করে 5-10 মিনিট পরে হাঁটার পরে আবার ঠিক হয়ে যেত। আচ্ছা, আর আরেকটা ছিল আমার এই যে হাঁটুর পিছন সাইডে যে রক্তটা আছে, ওখানে রক্তটা টান দিত, কাপ মাসালে মানে বসার সময় এবং ওঠার সময় নাচ করতে গেলে দেখেছে বসতে পারতাম না। আচ্ছা, আবার বসার থেকে আমি উঠতে পারতাম না। এরকম হওয়ার পরে একদিন দুদিন পরে আমি আমার ফ্রেন্ড বললো যে এরকম স্যারের কথা বললাম যে এরকম থেরাপিস্ট আছে, সে ঠিকানা দিল আমার ফ্রেন্ড, সে অনুযায়ী আসলাম। ওকে, তাই সে আপনাদের পুরাতন বিল্ডিং, এটা তো নতুন, পুরাতন যে হসপিটাল ছিল ওখানে গেলাম, স্যার হিসাবে চিকিৎসা নিলাম, আল্লাহর রহমতে সুস্থ গেছে, তারা সুস্থ হয়ে গেছে, এখন পর্যন্ত সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এরপরে ইদানিং আমি ডিসপ্লে ভুল আমার দুবাইতে, ওখানে আমি কতদিন আগে এটা ঘটনাটা, কোনো নির্দিষ্ট কোনো ঘটনার পর থেকে নাকি হঠাৎ করে? ঘটনা হয়েছে অনেক আগে, আমি ঢাকার বাসায় ওখানে বাংলাদেশ ছিলাম, 2008-এর কথা এটা, আমি রুমে পড়ে গেছিলাম। আচ্ছা, হ্যাঁ, মানে খারাপ অবস্থা থেকে হাতে আমার ফ্রিজ ছিল, ফ্রিজটা রুম থেকে বের করার সময় আমি কিছু মানে দাঁড়া অবস্থা নিচে পড়ে গেছিলাম। ফ্রিজটা কি আপনার উপরেই পড়েছিল না হাতে ছিল? হাতে ছিল, আমার মাথাটা ফ্লোরে যায় পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্লিপ করে পড়ে গিয়েছিল। হ্যাঁ, স্লিপ করে, এবং কোমরে কিছুটা ব্যথা পেয়েছিল। আচ্ছা, তারপর ওখান থেকে ব্যথা ব্যথা তার সারে গেছে আসলাম। তখন কি অনেক ব্যথা পেয়েছিলেন নাকি তখন অত বুঝতে পারেন? না, বুঝতে পারেন তখন তো মার্কেন ইয়াং ছিলাম, মানে যত দিন গিয়েছে দেখেছেন ধীরে ধীরে একটু একটু জিনিসটা খারাপের দিকে যাচ্ছে। তো রিসেন্টলি কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন এটার জন্য? রিসেন্টলি আমি যখন দুবাইতে ছিলাম, আমি একটু পিছিয়ে যাই, তখন আমি ড্রাইভিং করার সময় আমি লং টাইম ড্রাইভিং করি, 12 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা এরকম, তো বাসা আসার পরে প্রচণ্ড মাজাটা চাপ দিয়ে ধরতো। আচ্ছা আচ্ছা, চাপ দিয়ে ধরতো এরকম, আবার আমি কিছু পেন কিলার খেতাম, মানে ওষুধ হয়ে যেতাম, আর ওষুধ দিয়ে যেতাম, প্রপারলি ঠিক হতো না। আচ্ছা, এটা কি ওখানকার কোনো ডক্টরের সাজেশনে খেতেন নাকি নিজে? হ্যাঁ, ডক্টরের সাজেশন, আমাদের ইনস্যুরেন্স আছে, তো তারা বললো যে এরকম একটা ইয়ে কাছে তো অর্থোপেডিক এমনি বিভিন্ন ডক্টরের কাছে তারা রেফার করতে রেফারেন্স করে, তা ওখানে পরিপূর্ণ কোনো চিকিৎসা হয় না। তারপরে এখানে আমি যেহেতু আগে আসছিলাম স্যারের কাছে, তার জিনিসটা জানি যে স্যার এই ট্রিটমেন্ট করে, মানে আপনার পূর্ব অভিজ্ঞতা ছিল, জানা ছিল, জানা ছিল। তারপরে আমি এবারে আসে শুরু থেকে আসার পরে আমি ডাইরেক্ট স্যারের কাছে আসলাম, তো আসার পরে আলহামদুলিল্লাহ আমি আর এখন 5 দিন চলতেছে, বাস আলহামদুলিল্লাহ আমার পুরো ব্যথা কোথায় বর্তমানে নাই, ইনশাআল্লাহ ভবিষ্যৎ থাকবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। অসংখ্য দর্শক আছেন আমাদের প্রবাসে বা আমাদের দেশে যারা দীর্ঘদিন ব্যথাজনিত সমস্যায় ভুগছেন,
তারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পাবেন, আপনার অভিজ্ঞতা থেকে তাদের জন্য যদি কিছু বলেন। ওকে, তো আমি দর্শকদের বলবো এবং যারা দেখতেছে আমার ভাই বোনেরা, তো আমি অনেক ঘুরছি বিভিন্ন ডাক্তারের কাছে, ডাক্তার এই ডাক্তার ওই ডাক্তার ট্রান্সফার করছে, রেফার করছে, আমি অনেক মেডিসিন খেয়েছি, তো পরিপূর্ণ আমি সুস্থই নাই। তো আমি মনে করি যারা ডিক্সের প্রবলেম আছে বা অন্যান্য প্যারালাইসিস বা অন্য কিছু, তারা এই সারের কাছে ডক্টর শবুল্লাহ প্রধানের কাছে আসলে আমি মনে করি আমি যেহেতু আমি ভালো হয়ে গেছি ইনশাল্লাহ ভবিষ্যৎ থাকবো, তো আপনাকে আমি বলবো যে আপনাদেরকে যেখানে আসেন ইনশাল্লাহ ট্রিটমেন্ট করার পরে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আর এখানে আমি যে পাঁচ দিন অ্যাডমিট ছিলাম এখানকার ইনশাল্লাহ মোটামুটি দেখলাম ক্লিন আছে সব কিছু, ভিতরে যে নার্সের ব্যবহার এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওভারঅল সব কিছু স্ট্যান্ডার্ড আমার কাছে লাগছে, আমি যেহেতু প্রবাসী থেকে আসছি দুবার যে সিস্টেমগুলো জেনে আসছি, তো আপনাদেরকে এটাই বলবো যে এখানে ইনশাল্লাহ চিকিৎসা নিন, আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক শুনলেন এতক্ষণ, প্রবাস জীবন যদিও এত সহজ না, কাজের প্রয়োজনে আমাদেরকে যেতে হয়। আমার এই ভাইকে দেখেছেন, বেশ অনেক বছর থেকে উনি ওখানে ছিলেন, কাজ প্রায় অসম্ভব হয়ে গেছিল, তার উপরে উনি একটু হেভি গাড়ি চালান, যেহেতু হেভি ভেহিকেল চালান ওনাকে দীর্ঘ সময় ধরে ওনাকে চালাতে হচ্ছে, লাইফ প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। বাট দেখুন এখানে একটা জিনিস লক্ষণীয় যে ওনার জানা ছিল আমাকে কোথায় যেতে হবে, কোথায় আমার সঠিক চিকিৎসা আছে। নির্দ্বিধায় চলে এসেছেন এবং মাত্র পাঁচ দিন, আপনি চিন্তা করতে পারেন ডিস প্রোল্যাপস মাত্র পাঁচ দিনে আজকে সুস্থ হয়ে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে ব্যথামুক্তভাবে বাসায় ফিরে যাচ্ছেন। আর কি চাই, যে জিনিসটা একটা সময় আমরা কখনো কল্পনা করতে পারতাম না যে ডিস প্রোল্যাপসের রোগী মাত্র পাঁচ দিন, মাত্র সাত দিন, মাত্র দশ দিনে, হাউ ইটস পসিবল। দর্শক এটাই সম্ভব, উন্নত প্রযুক্তি আমাদেরকে এই সুবিধা করে দিয়েছে। যেহেতু আমাদের দেশে এই উন্নত চিকিৎসা আছে, কেন আমরা নিব না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ হয়ে মানুষের মতো বেঁচে থাকবেন। আসসালামু আলাইকুম।